जोड़े हावा दिच्छे दे बिस्टीओ पड़छे फोटा फोटा शिगगिरी ठाम्मीर काछे जा एसे ना कि जल एसे आसबे ना मन यार ओई कने दाड़ी आछे দেখেছিস ভূতের মতন এসে গেছে ভূতের মতন ও যে চলে গেল আবার আবার আসবে ঝড়ের মধ্যে দেখলি ওই যে তোর ফ্যানের কথাটা ওইটা শুন পালা 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 শিগগিরি পালা 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 শিগগিরি পালা বাবা বল ঠাম্মিকে কি হয়েছিল হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো এখন উঠেছি আমি একটু আগে উঠেছি তখন 6:45 বাজে তখন উঠেছি কারণ কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল আর কালকে বিকেল থেকে আমাদের এক ফোঁটা জল আসেনি তো একদম কোথাও জল ছিল না একদম শূন্য অল্প একটু জল বাঁচিয়ে রেখেছিলাম বাথরুমের জন্য জাস্ট তো আজকে সকালবেলায় উঠে সব ফিল আপ করলাম আর একটু আস্তে আস্তে বলছি এই কারণে কারণ সবাই এখন ঘুমাচ্ছে হয়তো আমি হাই হাই করে কথা বললে হয়তো তাদের ডিস্টার্ব হবে তাই জন্য আর এখন আমি বসে আছি হচ্ছে ছাদে অ্যাকচুয়ালি ওই 7:00 থেকে 8:00 1 ঘন্টা টানা কাজ করতে হলো সব জলগুলো ভরতে হলো কালকের বাসন আমি যেভাবে সেভাবে হোক এঠো রাখিনি মেজে ফেলেছিলাম তো মাজা বাসনগুলোকে আমি আর একবার ভালো করে মেজে ধুয়ে রাখলাম আর বাথরুম বাথরুম সব ধুয়ে নিয়েছি আর উঠোন মানে বাইরেটাও আমি ঝাঁটফাট দিয়ে ধুয়ে নিয়েছি তো ভাবলাম এত তাড়াতাড়ি স্নান করে নেবো একটু ওয়েট করে যাই এমনিতেও মানে হচ্ছে একটু ঘুমালে ভালো হতো চোখগুলো জ্বলছে তো ভিডিওটাও জন্য স্টার্ট করলাম সকালবেলা ওঠার আর একটাও রিজন আছে সেটা হচ্ছে আজকে সকালবেলা আমার ছেলের ক্লাস রয়েছে 10:00 থেকে তো 10:00 থেকে ক্লাস রয়েছে মানে আমাকে ওকে 9:00 মধ্যে তুলতে হবে নিজেই কিছু দেখতে পাচ্ছি না আমাকে ওকে 9:00 মধ্যে তুলতে হবে তার জন্য আমাকে আরও 1 ঘন্টা আগে উঠতে হবে তাই জন্য আমি আর একটু শুলাম না নাহলে আমার এত তাড়াতাড়ি ওঠার কোনো দরকার ছিল না আমি লিটারেলি 8:45 9:00 এরকম টাইমেই উঠি কারণ তার আগে আমাদের দরকার পড়ে না চলো নিচে যাই মোটামুটি সব কাজ ঘুরে আমি ভিডিও স্টার্ট করলাম নাহলে সব কাজ তোমাদেরকে দেখাতে পারতাম অ্যাকচুয়ালি তখন মাথায় ঘুরছিল যে জলগুলো সব ভরতে হবে সব কাজগুলো কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে আমাদের একটা স্টোর রুম চিলেকোঠার ঘর এখানে সব হাবি জাবি জিনিসই থাকে আর এই জায়গাটা এখনও প্লাস্টার হয়নি ওর জন্য এরকম লাগছে দেখতে তো আজকে এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম ও কালকের ভিডিও হয়তো তোমরা দেখেছো কারণ আমি একটু কিছু ঝড়ের মুহূর্ত শেয়ার করছিলাম তখন তো চলো ভিডিওটা যখন স্টার্ট করেছি কন্টিনিউ করি দেখা যাক তোমাদের কত কিছু দেখাতে পারি স্টার্টেড সো গাইস আমি স্নান করে রেডি হয়ে গেছি একটা ড্রেস পরে নিয়েছি রোজ রোজ নাইটি পরি তাই ভাবলাম আজকে যখন স্নান করা হয়ে গেছে এত সকাল সকাল এই যে ও সোনা বাবা উঠে বলছে আছে খাটে খাটে নিয়ে শুয়েছিলিস না ও এখন দাড়ি কাটবে আচ্ছা তো আজকে আমাদের টিফিনটা আমাকে আর করতে হবে না কারণ সকালবেলা গিয়ে টিফিন নিয়ে এসেছে তো টিফিন টিফিন সব সারা হয়ে যাবে তো চলো চা বসিয়ে দিয়েছি তো চা ঠা খেয়ে নিই টিফিন টিফিন সেরে নিই তো দেখা যাক ক্লাস আছে 10:00 থেকে লিঙ্ক অলরেডি শেয়ার করে দিয়েছে তো আজকে ফার্স্ট ডে ওই জন্য আমার একটু ভয় ভয় লাগছে
যে কি জানি ছেলেকে কতদূর নিয়ে বসতে পারবো, আর ওরা কেনই বা বাচ্চাকে নিয়ে বসতে বলেছে, কারণ এত ছোট বাচ্চারা তো কখনোই বসে না। তো চলো দেখতে থাকো। যেহেতু উনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, তো রান্না হয়ে গেছে, অবশ্যই খাওয়াও হয়ে গেছে, আর ওর সাথে সাথে আমি এবার একটু রেস্ট নেব। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার কী কী রান্না হয়েছে। এইখানে হচ্ছে পোস্ত, এটা একটু শুকনো পোস্ত, আর এইটা একটু ঝোলঝোল পোস্ত। এটা আমার বরের জন্য, ওইরকম ঝোলঝোল পোস্ত খেতে পছন্দ করে। আর এটাতে আমার শুনুর ডিম সেদ্ধ রাখা আছে, ও উঠে খাবে, ওকে আমি দুধ রুটি খাইয়ে ঘুম পাড়িয়েছি, উঠে ভাত খাবে ডিম সেদ্ধ দিয়ে। আর এইটা হচ্ছে ডাল, মুগ মসুর মিশিয়েই ডালটা করেছি। আর এইটা হচ্ছে, এটা করেছি হচ্ছে তেল পটল, যার মধ্যে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি, যে আবার ডিম করবো আবার পটল করবো, পটল আলুর ঝোল হলে খাবে না। এবার নেব হচ্ছে একটু রেস্ট, রেস্ট নেব, ভিডিও এডিট করব, ভিডিও তোমাদের কাছে যাবে, মানে আপলোডে বসাবো, তো এই সব কাজগুলো এখন করব। তাই জন্য এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের আবার পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে, আমাকে একদম পাগলির মতো লাগছে চুলগুলো। আর হ্যাঁ, অল নোটিফিকেশনটাকেও কিন্তু অন করে রাখবে। তো আজকের মতন টাটা।